আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আজকে শেয়ার করছি দুটো পিটিসি সাইট সম্পর্কে। যারা পিটিসি সাইট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা অবশ্যই জানেন এখানে কিভাবে কাজ করতে হয়। জাস্ট অ্যাড এ ক্লিক করে রেফারেল করে অথবা রেফারেল র্যান করে এই কাজগুলো করা তাদের জন্য ইজি, যাদের হাতে মোটামুটি সময় রয়েছে অথবা মাস শেষে কিছু আর্নিং জেনারেট করতে চাচ্ছেন। সো আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যদি আপনি সে ধরনের হয়ে থাকেন। সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবর মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। আজকের প্রথম যে পিটিসি সাইট, সেই পিটিসি সাইটটি হচ্ছে optimalbus.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট বলা যায় এবং দীর্ঘদিন ধরে বিশেষ করে 10 বছর যাবৎ এটি মার্কেট প্লেসে রয়েছে এবং এটি পেমেন্ট দিয়ে আসছে। তো এখানে পেমেন্টের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মেম্বার্স রয়েছে এত এবং মেম্বার্স জুড়ে আজকের মেম্বার্স রয়েছে এত। তো এখানে কাজ করার জন্য আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন, অর্থাৎ ফুল নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এই যে এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন সেটি ফিল আপ করে তারপর এখানে যে বক্স রয়েছে সেটিতে চেক দিয়ে তারপর আপনি রেজিস্টারে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট করা হয়ে যাবে। সো আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অনেক সময় লগ ইন করার জন্য আপনার ইমেইল একটি ভেরিফিকেশন কোড যায়, সেখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই আপনি একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সো ইন্টারফেসটি হচ্ছে এটি, অর্থাৎ লগ ইন এর ইন্টারফেস। সো প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে আর্ন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসে আসার পরে দেখতে পাবেন অনেকগুলো অ্যাড। সো পিটিসি সাইট সম্পর্কে যারা নতুন তাদের জন্য বলছি, পিটিসি সাইট হচ্ছে ছোট ছোট কাজের কিছু অফার যেগুলো 1 সেন্ট, 2 সেন্ট বা 10 সেন্ট করে অফার করে থাকে। সো এখানে আহামরি বা কোনো আর্নিং জেনারেট হবে না, জাস্ট আপনাকে কিছু অ্যাড দেখে বা অ্যাডে ক্লিক করার পরে যেখানে নির্ধারিত পয়েন্টগুলো দেওয়া রয়েছে অথবা আর্নিংগুলো রয়েছে সেগুলো আপনি কনফার্ম করে নিতে পারবেন। সো এখানে যে কয়েকটি অ্যাড রয়েছে সে কয়েকটি অ্যাডের মধ্যে আপনি যদি ক্লিক করেন, যে প্রথমে যেটি রয়েছে কার্লেট প্লেট, এরপরে এটি প্রথমে আমি এটিতে যদি ক্লিক করি তাহলে একটি করে দেখাচ্ছি, জাস্ট নিউ বক্সের একটি অ্যাড। এই অ্যাডের মধ্যে ক্লিক করার পরে অলরাইট লগ ইন করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস আসার পরে আর্ন মানিতে ক্লিক করবেন। আবার আর্ন মানিতে ক্লিক করলে অবশ্যই আপনি অ্যাড পেয়ে যাবেন। তার আগে আমি দেখাচ্ছি বাম দিকে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট সামারি, অ্যাড ফান্ডস, আপগ্রেড অ্যাকাউন্ট, উইথড্র ব্যানার্স, এরপরে বাই অ্যাড প্যাক। আপনি এখানে রেফার করে আর্নিং জেনারেট করতে পারবেন অথবা প্যাক বাইং করে অথবা ডিপোজিট করে আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে। সো এখানে উইথড্র মেথড হচ্ছে সাধারণত বিটকয়েন এবং লিটকয়েন। বিটকয়েন এবং লিটকয়েনের মাধ্যমে খুব সহজে আপনি আপনার পেমেন্ট গুলো খুব সহজে নিয়ে আসতে পারবেন। সো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোন ব্লগ সাইট অথবা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই সেই ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মধ্যে এই ইউআরএলটি, অর্থাৎ এই ওয়েবসাইটের ইউআরএলটির যে এইচটিএমএল কোডটি রয়েছে সেটি বসিয়েও এখানে অ্যাড দিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন রেফারেল করে। তো একটি অ্যাড আমি দেখাচ্ছি। অ্যাডে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যে এখানে একটি ব্ল্যাঙ্ক বক্স দেখতে পাচ্ছেন এটি ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে এটি একটি ক্যাপচাতে পরিণত হবে। ক্যাপচাটি জাস্ট ক্লিক করার পরে নির্দিষ্ট যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো হালকা বা ছোট ছোট পিটিসি ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই এই সাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এটি গ্লোবালি প্রায় 10 বছর ধরে রয়েছে। সো এখানে রয়েছে ক্লিক দা আপসাইড ডাউন ফিক্সার, যেটি আপসাইড ডাউন অর্থাৎ নিচের দিকে রয়েছে সেটি অবশ্যই ক্লিক করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। এটি করার পরে জাস্ট আপনাকে আবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে অথবা রিফ্রেশ দিলেও আপনি আরেকটি নতুন অ্যাড পেয়ে যাবেন। সো নতুন অ্যাডের জন্য আপনাকে পুনরায়
এটিতে ক্লিক করতে হবে, ভিউ অ্যাডস এ ক্লিক করতে হবে। ভিউ অ্যাডস এ ক্লিক করার পরে আরো একটি অ্যাডস আপনি এখান থেকে বেছে নেবেন। সো এইভাবে যে নির্ধারিত পয়েন্ট গুলো রয়েছে বা স্যান্ড গুলো রয়েছে আপনি এনশিওর করে নিতে পারবেন। অলরাইট, এটিও ফিল আপ হয়ে গেল। ক্লিক দা আপসাইড ডাউন পিকচার, আপসাইড ডাউন পিকচার হচ্ছে এটি। সো জাস্ট এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে থ্যাংকস ফর ওয়াচিং, আবার আমি রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে আপনি পূর্বের পেজে চলে যাবেন। এভাবে রিফ্রেশ দিতে দিতে জাস্ট আপনি কিছু কাজ করার পরে সেই পয়েন্ট গুলো অবশ্যই অ্যাড হয়ে যাবে। ইউ আর অলরেডি ভিজিটেড দিস অ্যাডভার্টাইজ, জাস্ট ওয়েট। ব্যাকে যাচ্ছি, আমি আরো একটি অ্যাড ক্লিক করছি। অ্যাড ক্লিক করার পরে আর একটি অ্যাড হচ্ছে। এটি আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটি ফিল আপ না হয়। সো এইভাবে অ্যাড দেখে দেখে যে অ্যাড গুলো ডেলি আসে আপনাকে নিয়ত রাখতে হবে যে প্রথমে যেহেতু আপনি কোনো কাজ জানেন না বা আপনার কাজের কোনো দক্ষতা নেই, সুতরাং আপনি এই পিটিসি সাইট গুলো বা যে ট্রাস্টেড পিটিসি সাইট গুলো রয়েছে সেই ট্রাস্টেড পিটিসি সাইট গুলোকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। সো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব, যদি আপনার হাতে মিনিমাম সময় থাকে অথবা আপনি গসিপ করে বা আড্ডাবাজি করে সময় কাটান, আপনি সেই সময়গুলোকে ইনভেস্ট করতে পারেন। এবং ইনভেস্ট করার পরে আপনি যদি হাত খরচাটা এনশিওর করে নিতে পারেন তাহলে অবশ্যই খারাপ কিছু নয়। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব সেই কাজটি করার জন্য। সো দেরি না করে আপনি এখানেই অবশ্যই কাজ করতে থাকুন। আশা করি ডে বাই ডে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো আরেকটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে বন্ধুরা এখানে আরো কিছু অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে বিকাম এ মেম্বার এন্ড মেক মানি আর্ন আপ টু 0.01 পার প্যাক। পার প্যাকে এতটুকু আর্নিং জেনারেট করা যাবে এবং আর্ন 120% উইথ $10 অ্যাপারেল। অ্যাডপ্যাকস দিয়ে আপনি প্রায় 120% পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন এবং 5% হলে মিনিমাম পে আউট করা যাবে। এরপর যে অপরচুনিটি গুলো রয়েছে এবং অপরচুনিটি গুলো অবশ্যই আপনি এখান থেকে এনশিওর করে নেবেন। সো রেফারেল আর্নিং হচ্ছে প্রায় 100%, অর্থাৎ আপনার রেফারেল যারা জয়েন করবে তবে তারা তাদের কাছ থেকে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। যারা পিটিসি সাইটে লং লাইফ চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন দিচ্ছি, সেগুলো হচ্ছে যেহেতু পিটিসি সাইট ছোট ছোট আর্নিংস, তো আপনাকে মনে রাখতে হবে আপনি যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং গুলো কিন্তু তুলবেন না। সেগুলো কি করবে, সেগুলো যে আর্নিং নির্দিষ্ট হওয়ার পরে অবশ্যই সেই আর্নিং গুলো দিয়ে কিছু কিছু রেফারেল কিনে নেবেন। সেই রেফারেল গুলোর আন্ডারে যারা জয়েন করবে তারা যে ইনকাম করবে তার কয়েক গুণ আপনি ইনকাম করতে পারবেন। ধরুন আপনার রেফারেলে 5 জন জয়েন হলো, তাহলে তারা যদি প্রতিজনে 2 সেন্ট করে আর্নিং জেনারেট করে তাহলে অবশ্যই আপনি 20 সেন্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন। তাহলে এভাবে 5 জন 10 জন 15 জন যদি আপনার রেফারেল জয়েন করে তাহলে অবশ্যই আপনি 3 মাস 4 মাস অথবা 5 মাস অথবা 6 মাস পরে এখান থেকে একটি হ্যান্ডসাম ইনকাম দাঁড় করাতে পারবেন, যেগুলো রেগুলার বেসিসে করতে হতে পারে এবং আপনাকে প্রথমে সময় দেওয়ার পরে পরবর্তীতে সময় না দিলেও চলবে, অনেকটা নেটওয়ার্কিং এর মতো। সো আশা করি বুঝতে পেরেছেন অপটিমাল বক্সের মধ্যে কিভাবে কাজ করতে হয়। সো এখানে পেমেন্ট মেথড হচ্ছে লিটকয়েন এবং বিটকয়েনের মাধ্যমে আপনি সেটি উইথড্র করে নিতে পারবেন। সো সেটি কিভাবে করতে হয় সেটি একটু পরে দেখাচ্ছি। আরেকটি ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে yougetprofit.com। yougetprofit.com এটি আরো একটি অন্যতম পিটিসি ট্রাস্টেড সাইট, যে সাইটটিতে আপনি ফ্রিলি সাইন আপ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলো রয়েছে, যে ফুল নেম, তারপর ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস সবকিছু দেওয়ার পরে আপনাকে অবশ্যই বিটকয়েনের একটি অ্যাড্রেসটা দিতে হবে। সো বিটকয়েনের অ্যাড্রেসটা কীভাবে দিবেন সেটি আমি দেখাচ্ছি। সো বিটকয়েনের অ্যাড্রেসটা দিতে হলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে কয়েনবেসে। কয়েনবেসে আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট করবেন। ফ্রি অ্যাকাউন্ট করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ গুগলের মধ্যে গিয়ে যদি আপনি coinbase.com লিখে চার্জ দেন তাহলে অবশ্যই আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে আপনি একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন ফ্রিলি। সো সেই অ্যাকাউন্ট থেকে আপনি এখানে বিটকয়েন, ইথেরাম এবং বিটকয়েন ক্যাশ, লিটকয়েন সবকিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি যদি এখানে পোর্টফোলিওতে ক্লিক করেন, পোর্টফোলিওতে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে বিটকয়েন ক্যাশ প্রয়োজন হলে বিটকয়েন ক্যাশে ক্লিক করবেন, আর যেটি প্রয়োজন হয় সেটিতে ক্লিক করবেন। অর্থাৎ যে লিঙ্কটি আপনার প্রয়োজন সেই লিঙ্কটি অবশ্যই আপনি এখান থেকে নিতে পারবেন। সো লিঙ্কটি ক্লিক করার জন্য রিসিভে ক্লিক করবেন, রিসিভ ক্লিক করার জন্য আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এই যে এখানে যে অ্যাড্রেসটি, ওয়ালেট অ্যাড্রেসটি দেখছেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটি অবশ্যই আপনি এখানে দিবেন। ওয়ালেট অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল আপ করার পরে এই বক্সে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমি আগেই অ্যাকাউন্ট তৈরি করেছি সুতরাং আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে আপনি অবশ্যই এ ধরনের ইন্টারফেস পাবেন।
অলরাইট, এটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার যে করণীয় কাজটি সেভাবে কাজ করবে সেটি দেখাচ্ছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন অপশনের মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন। প্রথমত এখানে অ্যাকাউন্ট সামারিতে আপনি সবকিছু দেখতে পাবেন। আপনি ব্যানার অ্যাড করে, ব্যানার মানে হচ্ছে আমি এটিতে যদি ক্লিক করি তাহলে কিছুক্ষণ আগেই বলেছি যে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি এই যে HTML কোডটি রয়েছে সেই HTML কোডটি ইউজ করে আপনি মার্কেটিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে একটি অপশন। অথবা ফোরামের মধ্যে যদি আপনি লিঙ্কটি শেয়ার করেন সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন রেফারেল করে করে। সো এখানে র্যান্ট রেফারেল যেটি বলেছি আপনি রেফারেল কিনে নিয়েও আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। 5 রেফারেল সমান $1, আপনার যদি ইনকাম করতে করতে $1 হয়ে যায় তাহলে অবশ্যই সেই $1 দিয়ে আপনি রেফার করে নিতে পারবেন। রেফার করলে আপনার কষ্ট কমে যাবে, অর্থাৎ আপনি আর্নিং জেনারেট করতে পারবেন হিউজ। তো এখানে আরও একটি ডিপোজিট করে আর্নিং জেনারেট করা সুযোগ রয়েছে। এবং উইড্রোতে যদি ক্লিক করি আমি একটি উইড্রো দেখাচ্ছি, অর্থাৎ আমি আজকে দুটো পিটিসি সাইট শেয়ার করলাম, সে দুটো পিটিসি সাইটের পেমেন্ট সিস্টেম একই রকম। পেমেন্ট সিস্টেম হচ্ছে জাস্ট আপনি লিটকয়েন অথবা বিটকয়েনের মাধ্যমে আপনার পেমেন্টগুলো খুব সহজে উইড্রো করে নিতে পারবেন। সো উইড্রো হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি, সো এই উইড্রোতে আমি দেখতে পাবো যে এখানে আর্ন আপ টু $10 পার ডে। এটি একটি অ্যাড, এরপর অ্যাকাউন্টে ক্লিক করি, এরপর মেথডে ক্লিক করি। মেথডে ক্লিক করলে অবশ্যই অ্যাকাউন্টের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অবশ্যই শো করবে, অর্থাৎ এখান থেকে বিটকয়েন অথবা লিটকয়েন আরও কিছু অপশন রয়েছে যে অপশনগুলো ইউজ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে উইড্রোগুলো নিতে হয়। তো আমার যেহেতু এটি নতুন অ্যাকাউন্ট একটু নেটওয়ার্কও ডিস্টার্ব করছে এটি শো করছে না, আন্তরিকভাবে দুঃখিত। আপনি যখন মেথডে ক্লিক করবেন তখন লিটকয়েন এবং বিটকয়েন দুটো শো হবে। সো এখন দেখাচ্ছি কিভাবে এখান থেকে কাজ করবেন। ভিউয়ার্স এ ক্লিক করার পরে এখানেও সেমলি কাজ করতে হবে। প্রথমে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন সেই অ্যাডগুলোর উপরে যেকোনো একটিতে ক্লিক করতে হবে। সো এখানে অ্যাডে ক্লিক করার পরে 0.05 সেন্ট, এখানে প্রায় 5টি অ্যাড দেখা যাচ্ছে। আর কি কথা না বললে নয় বন্ধুরা, এই কাজগুলো করার জন্য আপনার যেহেতু সময় ইনভেস্ট করতে হবে, পাশাপাশি অবশ্যই আপনার ওয়াইফাই লাইন হলে বেটার হয়। সো এখানে অ্যাড যেগুলো দেখতে পাচ্ছেন, সো গেট পেমেন্ট গোল্ডেন হয়ে আমি এটিতে ক্লিক করছি। প্লিজ ওয়েট, আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যে এখানে ক্যাপসাটি আসবে সেই ক্যাপসাটি অবশ্যই ফিল আপ করতে হবে আগের মতো। আগের যে ওয়েবসাইটটি আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে সেই ওয়েবসাইটটির মতো এখানে সেমলি কাজ করতে হবে। সো এখানে এক কথায় বলা যায় জাস্ট আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, সেই সময় ইনভেস্টের মধ্য দিয়ে আপনি ছোট ছোট আর্নিং জেনারেট করতে পারবেন। পরবর্তীতে রেফারেল ক্রয় করে লেন্দি প্রসেসে আপনি এখান থেকে এনট্রি করে নিতে পারবেন। হিউজ আপসেট ডাউন পিকচার, যে পিকচারটি ডাউনে রয়েছে সেটি থ্যাংকস ফর ওয়াচিং, এটিতে আমি ক্লিক করেছি। এরপরে সার্ভে কাজ রয়েছে, এরপরে ভিউয়ার্স এ ক্লিক করেছে এবং ক্যাশ আউট সবকিছু এখানে শো করছে। সো আশা করি বুঝতে পেরেছেন, একটি কাজ আমি দেখিয়ে দিলাম। আশা করি এই অপশন বা এই প্রসিডিওরে কাজ করলে, এই ট্রিক্স ফলো করে কাজ করলে আপনি পিটিসি সাইটে লেন্দি প্রসেসে আর্নিং জেনারেট করতে পারবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন। লাইক কমেন্ট শেয়ার সে তো মাস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।